हेलो शुरू करছি আজকের ভিডিও কিভাবে আমরা বিসিডি কোডের মান বের করব এবং বাইনারি কোডের মান বের করব। এর আগে বলে নিই বিসিডি কোড এবং বাইনারি কোডটা কি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি বিসিডি কোড লিখেছি। বিসিডি কোড মানে হচ্ছে এখানে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়। বিসিডি কোড হচ্ছে যে এমন একটি কোড যেটাকে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যেটি ব্যবহার করা হয় এবং এটি 4 বিট বিশিষ্ট একটি কোড। 4 বিট বিশিষ্ট কোড এটি হচ্ছে বিসিডি কোড। উদাহরণ এখানে আমি দিয়ে রেখেছি, উদাহরণ 1 25.1 এর বিসিডি কোড কত। তো বিসিডি কোড বের করার জন্য প্রয়োজন 4 বিট বিশিষ্ট কোড। এখানে যে সংখ্যাটা লেখা থাকবে সেই সংখ্যার প্রত্যেকটি ডিজিটের জন্য 4টি করে বাইনারি মান লিখলে যে মান পাওয়া যাবে এটাকে বলা হয় বিসিডি কোড। তো এটা এই 25.1 এই সংখ্যাটির আমি বিসিডি কোড এখন এখানে বের করতেছি। 2 আর 5 একটু আলাদা করে লিখে নেই। লেখার পরে এখানে এরকম তীর চিহ্ন দিয়ে দিবেন। এরপরে বাইনারি মান বের করার জন্য সূত্র হচ্ছে 1 2 4 8। যেহেতু বিসিডি কোড আমার 4 বিটের কোড এই জন্য এখানে আমি 1 2 4 8 এই পর্যন্তই আমি এটা সূত্র ব্যবহার করলাম, এর বেশি আমি ব্যবহার করলাম না। তো এখানে আমার 5 আছে, 5-এর জন্য এখানে প্রয়োজন 4 আর 1 যোগ করলে আমার 5 হবে। তো 4-এর নিচে 1, 1-এর নিচে 1, 2 লাগতেছে না, এটা 0। তো এখানে বাইনারি মান পেলাম 5-এর জন্য 101। যেহেতু বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড, তো এখানে সামনে আর একটা 0 দিয়ে আমার 4টা পূর্ণ করতে হবে। তাহলে 5-এর জন্য মান হচ্ছে 0 1 0 1। এখন 2-এর জন্য বাইনারি মান কত হবে এটা আমি কেটে দিলাম। 2-এর জন্য প্রয়োজন এখান থেকে শুধু 2, তাহলে 2-এর নিচে 1 নিলে আমার হয়ে যাবে। তো আমি 1-এর এই ঘরটা ফাঁকা রাখছি, এটা 0 দিয়ে পূর্ণ করব আর সামনে 2টা 0 দিয়ে 4টা পূর্ণ করব, কেননা বিসিডি কোড হচ্ছে আমার 4 বিটের বাইনারি কোড 1 2 3 4। তো এখানে এখন লিখব 0 0 1 0 0 0 1 0। এরপরে অতএব 25 দশমিক সংখ্যার বিসিডি মান হচ্ছে, এই সবগুলোর মান আমি একত্রে লিখব 0 0 1 0 0 1 0 1। এটা হচ্ছে বিসিডি। এভাবে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যা থেকে বিসিডি কোডের মান বের করতে পারবো। ওকে, এটা গেল হচ্ছে আমার বিসিডি কোড। এরপরে চলে আসতেছি আমি বাইনারি কোড। বাইনারি কোডটা আসলে কি? দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এটিও ব্যবহার করা হয়, তবে এটি 4 বিট বিশিষ্ট কোনো কোড নয়। তো এই ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি কোডে রূপান্তরের জন্য নিয়ম কি? দশমিক থেকে বাইনারি কোডে রূপান্তরের জন্য নিয়ম হচ্ছে বাইনারির ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। किंबा आम्रा शॉर्ट सूत्र अप्लाई करे एटा करते पारी। ताई आमि सहज सूत्र अनुसरण करे ए 25 डेसिमालेर बाइनारि कोड कत एटा आमि बेर करब। तो एर जोन्नो एखाने आमि सूत्र लिखतेछि, आगे एभाबे तीर चिह्न दिते होबे, तारपरे एखाने सूत्र लिखतेछि 1 2 4 8 16। और जो दरकार है 32 द्विगुण कर 64, अर्थात ये मानगुलो द्विगुण करते करते যতদূর পর্যন্ত আমাদের প্রয়োজন ততদূর পর্যন্ত আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এখন 25 দশমিক সংখ্যার বাইনারি মান আমরা বের করলে যেটা হবে এটা হচ্ছে বাইনারি কোড। আচ্ছা, 25 মিলতে এখানে আমার প্রয়োজন হচ্ছে 16 আর 8 24 আর হচ্ছে 1 প্রয়োজন। তাহলে আমি 16 প্রয়োজন, তাই 16 এর নিচে 1 দিলাম, 8 প্রয়োজন, 8 এর নিচে 1, 1 প্রয়োজন, 1 এর নিচে 1, এই কয়েকটা মান যোগ করলে আমার 25 মিলে। তাই এই কয়েকটা মানের নিচে আমি 1 দিয়ে নিলাম। এরপরে 4 লাগতেছে না 0, 2 লাগতেছে না 0। তাহলে আমার বাইনারি মান হচ্ছে 1 1 0 0 1। অতএব এখানে আমি লিখতে পারি 25 ডেসিমাল সংখ্যাটির বাইনারি কোড হচ্ছে 1 1 0 0 1। এটা হচ্ছে বাইনারি। এটা কি? এটা হচ্ছে আমার বাইনারি কোড। তাহলে এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যা থেকে বাইনারি কোডে আমরা মান পরিবর্তন করতে পারি। তাহলে এই ছিল আজকের ভিডিও বিসিডি কোড এবং বাইনারি কোড সম্পর্কিত। ধন্যবাদ সবাইকে।